আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো শুরু করে দিলাম রোজার বাজার করা, যেহেতু রমজান খুব কাছেই চলে আসছে, আর বাইরে তো লকডাউন সবাই জানেন, আর যেহেতু অনেক গরম পড়তেছে, এত গরমে রমজানে বাজার করা আসলে পসিবল না। তাই এখানে একটা রুই মাছ নিয়ে নিলাম। তো রুই মাছটা আমি কেটে ফেলেছি, অনেক বড় ছিল, মোটামুটি বড়। তো এখনও রমজানের বাজার পুরোটা করতে পারিনি, কারণ একদিনে এত বাজার করা সম্ভব না, যেহেতু কারণ হচ্ছে লকডাউনের ভিতরে অনেক সময় বেশি সময় থাকাও সম্ভব না, খুব দ্রুত চলে আসতে হয়। তাই চেষ্টা করতেছি যেগুলো মানে বেশি দিন রাখা যাবে সেই ধরনের কিছু অল্প অল্প করে নিয়ে আসছি। তো এখানে আমাদের দেশি কাঁচা জাল নিয়ে আসলাম অনেকগুলো, তারপরে হচ্ছে পুঁই শাক নিয়ে আসলাম, তারপরে এখানে হচ্ছে বেগুন, করলা, উস্তাও, তারপরে পটল, এগুলো নিয়ে আসলাম, আর হচ্ছে ভেন্ডি নিয়ে আসলাম বাজার থেকে, চিংড়ি মাছ। আর এই মৌসুমটা তো চিংড়ি মাছ ভালো পাওয়া যায় না, এরকম চিংড়ি ছাড়া ভালো চিংড়ি পাওয়া যায় না। বিল থেকে যে চিংড়ি মাছটা আসে ওই চিংড়ি মাছটা বেশি ভালো হয়, কিন্তু না পাইলে কী আর করার, এইরকম চিংড়ি মাছই খেতে হবে। আর মাছটার ভিতরে হচ্ছে অনেক ডিম হয়েছে, সেই ডিমটা আমি আপনাদেরকে ভুনা করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে মাছটা এত ডিম হবে আমি নিজেও বুঝতে পারিনি যে এত ডিম, প্রচুর ডিম হয়েছে। তো ডিম তো এতখানি ডিম তার মাছের ভিতর দিয়ে খাওয়া সম্ভব না, তাই আমি ডিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ডিমটা আমি আলাদা করে আপনাদের সাথে ভুনা করে দেখাবো যে কীভাবে মাছের ডিম ভুনা করে খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো মাছগুলো আমি পিস পিস করে কেটে নিছি, তো এখনও অনেক বাজার বাকি আছে, প্রতিদিন তো যাওয়া সম্ভব না, দুই দিন পর পর অথবা রোজার একদিন কি আগে আরও বাজার করতে হবে, যেহেতু ছোলা আরও অনেক কিছু কিনতে হবে। তাই মোটামুটি বাজার করে নিয়ে আসলাম। এমনিতে তো পুলিশ থাকে সবাই জানেন, তার ভিতরে বাজার করা খুব কষ্ট, আর এত পরিমাণ গরম যা সহ্য করা যায় না। আর এই গরমে রোজা রেখে তো বাজার করা সম্ভবই না। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবগুলো রোজা যেন রাখতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা দেয় আমাদেরকে। আর সবাই রমজান মাসে যেন আমাদের এই করোনা ভাইরাস থেকে সবাই আমাদের সবাইকে মুক্তি দেয় আল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, আর সবাই নিজ নিজ বাসায় থাকবেন। তো প্রয়োজনে তো বের হতেই হয়, যেহেতু বেঁচে থাকতে হলে খেতে হবে, এটাই স্বাভাবিক। তো আমরাও প্রয়োজন ছাড়া বের হই না, আমি মনে হয় 8 থেকে 10 দিন পর বের হয়েছি। অতিরিক্ত কাজ না থাকলে আমি কখনো বাইরে বের হই না, কারণ 8 থেকে 10 দিনের বাজার আমি এক একবার ফ্রিজে রাখি, সবজিগুলো রাখি, সো ওইভাবেই আবার বাজার থেকে বাইরে যাই। তো 8-10 দিন পর একদিন যাই। এখন যেহেতু রোজা চলে আসছে, ইনশাল্লাহ রোজার জন্য সব জিনিস আগের থেকেই রেডি করে রাখবো, যাতে রোজায় বাইরে যেতে না হয়। তো এই তো আপনারাও কষ্ট করে একটু আগে বাজার করে রাখবেন, তাহলে হয়তো প্রথম প্রথম রোজা একটু বেশি কষ্ট হবে, যেহেতু অনেক রোদ, আর রোদের ভিতরে বাইরে গেলে পানির পিপাসাটা বেশি লাগে। সো পানির পিপাসা লাগলে রমজানে অনেক কষ্ট হয়, আর অনেক দিন তো অনেক বড় গরমের দিন। তো এভাবে বাজার ঘাট একটু আগের থেকে করে রাখলে হবে কি, যে আমরা রোজায় প্রথম প্রথম রোজা বাসায় রেস্ট নিতে পারবো, একটু রিল্যাক্সে থাকতে পারবো, তারপরে হয়তো একটু সহ্য হওয়ার মতো 2-3টা রোজা 5টা রোজা রাখার পরে দেখা যায় যে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। সো এরকম করে বাজার করে রাখতেছি ইনশাল্লাহ, দেখি আবার একদিন কি 2 দিন পর আবার বাজারে যাব, গিয়ে আর একটু বেশি বেশি মাছ মুরগি টুরগি নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।